अपनी ना विश्वास करें दिन सप्ताह मास बचर जब ना जब मास बचर चले जाए आप जो विश्वास करें दिन सप्ताह मास बचर जब ना जब जाए आगामी पाँच बचर पर जो दो हज़ार मानस एक हज़ार टाक जो क्या कत टा क्या करते हैं कत कुड़ी लक्ष कत कुड़ी लक्ष कुड़ी लक्ष मान बिजनेस वॉल्यूम हिसाब से दस लक्ष কুড়ি লক্ষ কেনাকাটা হবে বিজনেস ভলিউম হিসাবে দশ লক্ষ হবে তাহলে পাঁচ লক্ষ কত লক্ষ কত ইনকাম থাকবে পঞ্চাশ হাজার টাকা পার মান্থ আপনি কি গ্যারান্টি পাঁচ বছর পর এই দোকান থেকে আপনার পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম আসবে হ্যাঁ না বলো আসবে না আর এখানে যদি কেনাকাটা করে যান শুধু বাড়ির প্রয়োজনে ব্যবহার করেন ঠিক আর কিছু পেস্ট যেগুলো বিক্রি হবে কিছু সাবান শ্যাম্পু পাতা চায়ের পাতা ছোটো ছোটো যেগুলো ছোটো ছোটো আছে সার এখানে যদি রাখেন কেউ না কেউ নেবে যার ভালো লাগবে তাকে যদি বলি যে ভাই তোমার বাবু একটা কলগেট বাকা তো একটা কলগেট তাকে যদি বলি বাবু তোমার বাড়িতে ছোট ছেলে আছে কাই বাবু কলগেট কী দেবেন রিকিল গাছ দেখো এই যে চিলড্রেন আন্ডার সিক্স ইয়ার অফ এজ শুড হ্যাভ অ্যাডাল্ট সুপারভিশন অ্যান্ড ইউজ অনলি পি সাইজ অ্যামাউন্ট দেখছ ডোন্ট নট ডু নট সোয়ালো মানে যেন নাই গিলিয়া ফেলে বাচ্চার জন্য নাই গিলিয়া খেয়াল হয় এবার ওইটা কি করে হ্যাঁ কি না ইউজ করে এটা জানো নি না এই জন্য হ্যাঁ তাহলে এটা বলুন তাকে যদি আপনি বলেন দেখুন এটার দাম এত পঞ্চান্ন টাকা একশো গ্রামের দাম আর এখানে আপনি কিনতে পারবেন আটচল্লিশ টাকা তাহলে উনি কোনো কমে পাবে না পাবেন হ্যাঁ আর আপনি কিনলেন চল্লিশ টাকা তাহলে ওখানে আপনার পাঁচ সাত টাকা আট টাকা লাভ রবি না রবি একটা পেস্টে ছোটো আছে বড়ো আছে কি বললাম তাহলে এটা যদি আপনি তাকে বলে দিতে পারেন তাহলে ওর যখন ভালো লেগে যাবে তখন বলবেন এই পেস্টটা কাটা ছেঁড়া পোড়া বলতা বিন্দু মৌমাছি মুখে দুর্গন্ধ হয়েছে এতগুলো কাজ করবে আপনি এটাকে নিয়ে গিয়ে ব্যবহার করুন ভালো না লাগলে আপনি বলবেন এবার যার ভালো লাগবে তাকে যদি বলেন এখানে বিনা পয়সা যদি কার্ডটা বানিয়ে নিল তোমার আগামী দিন বাজার ফ্রি হয়ে যাবে কী করে ফ্রি হবে এখানে বলা আছে তাহলে সেখান থেকে ও যখন সুযোগ নিতে চাইবে তখন আপনি বলবেন ঠিক আছে জিনারা আমাদের সুযোগ দিয়েছে ওনাদের ডাকবো আর আপনি আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নম্বর নিয়ে এলে কার্ডটা বানিয়ে দেবে যে কার্ডটা সেভেন জেনারেশন অফ দেবে কী বলো আর যদি এবার বলেন সে আসবেন আসবেন হ্যাঁ আপনাদের মতো মায়েরা না আমার কাছে এখানে ওই দোকান চালাতে চালাতে হাফ লাখ টাকা মাসে ইনকাম করছে দু বছর তিন বছরে কী বলছি বুঝতে পারছেন আর আপনারাও হান্ড্রেড পার্সেন্ট পারবেন এটা করতে এখানে কোনো একটা টাকা যাবার কিছু নেই যে আমি কাউকে টাকা দিয়ে দিচ্ছি না আবার এই মার্কেটই দোকান এই হলুদ বাড়ি হ্যাঁ তাহলে সেখান থেকে যদি এটা করেন ম্যাডাম যেদিন বয়স হবে সেদিন ও এই দোকান আপনি চালাতে পারবেন কোনো গ্যারেন্টি নেই কিন্তু এখানে ইনকাম আসবে না আসবে এবার যেহেতু কার্ডটা চালু আছে না বন্ধ আছে চালু আছে আর যদি না থাকে আমি যোগাযোগ করে হওয়া উচিত তো তুমি তো বেশি দিন ইয়ে করা কেনাকাটা যখন যেমন নিয়ে আসতো কিন্তু চাটা শুধুমাত্র নিয়ে আসতো আচ্ছা এবার আপনি শুধু চা জানেন চা কিন্তু সব রকম যদি কিনেন ব্যবহার করেন তাহলে উপকারও পাবেন পয়সা বাঁচাতে পারবেন আবার ব্যাংকেও যাবে ব্যাংকের বইও জীবনে বন্ধ হবে না টাকা জমা দিন আর না দিন বাজার করা মানে কি অ্যাকাউন্টে যাবে আর সেখানে আসবে না আসবে ব্যাংকের বইও বন্ধ হবে না এদিকে তোমার চালু চালু রয়েছে তো সব রকম বাজারটা করুন ঠিক আছে আচ্ছা ঠিক আছে